নমস্কার বন্ধুরা, চলে এসেছি জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে। আমার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি আর আজকে আমার ভিডিওর টপিক হলো পোলট্রি ফার্মিংয়ের ক্ষেত্রে, সেটা ব্রয়লার পোলট্রি ফার্মিং হোক বা ব্রয়লার হোক, সোনালি হোক বা দেশি হোক, যে কোনো পোলট্রি ফার্মিংয়ের ক্ষেত্রে পেঁপে গাছের পাতার গুণাগুণ এবং ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের টপিক শুরু করা যাক। সেই সঙ্গে যে সমস্ত ফার্মাররা অর্গানিক পোলট্রি ফার্মিং করতে চান এবং মেডিসিন কস্ট কম করতে চান, তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। সেই জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আপনাদের সবাইকে অনুরোধ রইল। পেঁপে গাছ এমন একটি গাছ যে গাছটি খুবই এমন লোক কম হবে যে এই পেঁপে গাছটি কিন্তু চেনে না। তো পেঁপে গাছ সবাই চেনে আর এই পেঁপে গাছটি খুবই কিন্তু অ্যাভেলেবেল, সবারই বাড়িতেই কিন্তু পেঁপে গাছ থাকে বা আশেপাশে, বাড়িতে না থাকলেও আশেপাশে থাকে। তো পেঁপে গাছের পাতার যে গুণাগুণ এটা কিন্তু অনেকেই জানেন না। ফার্মিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে পোলট্রি ফার্মিংয়ের ক্ষেত্রে এর কিন্তু অনেকভাবে এর উপকারিতা নিতে পারবেন আপনারা। পেঁপে গাছে পাতার রসে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যার উপাদান থেকে মুরগিদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা যায়। এই পাতার রস যদি আপনারা মুরগির ফার্মিংয়ের ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে পরে কিন্তু আপনাদের মেডিসিন কস্ট অনেক কমে যাবে, মুরগির মধ্যে রোগ আসার সম্ভাবনা, মানে মুরগির রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে আসবে। সেই সঙ্গে এই পেঁপে গাছে পাতার রসে অক্সিডেটিভ থাকে, যাতে দুর্বল ভাব দূর করে। মুরগির মধ্যে যে দুর্বল ভাব আসে, আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, ভ্যাকসিনের পরপরই মুরগি অনেক বেশি দুর্বল হয়ে পড়ে বা অনেক সময় অতিরিক্ত গরমের জন্য দুর্বল হয়ে পড়ে, তো তখন কিন্তু আপনারা অবশ্যই এই পেঁপে গাছের পাতার রস ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে পেঁপে গাছে পাতার রসে রক্ত সংবহনে উন্নতি ঘটায়, সঞ্চালন ঠিকঠাক রাখে। তো অবশ্যই আপনারা পেঁপে গাছের পাতা রস হিসাবে ব্যবহার করতে পারেন, অথবা আপনারা ফার্মের ভেতরে এই পেঁপে গাছের পাতা যদি ঝুলিয়ে রাখেন, তাহলে পরে কিন্তু সেখান থেকে মুরগিরা সেই পেঁপে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাবে, এতেও কিন্তু অনেক উপকারে লাগবে। এবার এই ঝুলিয়ে দেওয়াতে অনেক মুরগি কিন্তু কম খাবে, কারণ পেঁপে গাছের পাতাতে একটা আঠা থাকে যার জন্য এরা খুব একটা পছন্দ করবে না। কিন্তু আপনারা যদি রস বের করে এটা দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে পরে কিন্তু বেশি কাজে আসবে এবং এটা কিন্তু আরও ভালো হবে। সেক্ষেত্রে আপনাদের 100 মুরগির জন্য একটি পাতা থেকে রস কিন্তু বের করে নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে পাতা, যে ডাটিটা থাকে, সেটা কিন্তু ব্যবহার করলে পরে হবে না, ওটাকে কিন্তু কেটে ফেলে দিতে হবে। শুধু পাতার অংশটা থেকে আপনারা রস বের করে নেবেন এবং 1000 মুরগির জন্য আপনাদের কমপক্ষে 10টি পাতা থেকে রস বের করে নিতে হবে। এবার রসটা দেওয়ার আগে আপনাদের কিন্তু মুরগির যে জল আছে, পানীয় জল আছে, সেটা কম করে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা রাখলেও কোনো অসুবিধা নেই, জলটা কিন্তু বন্ধ রাখতে হবে। ওদেরকে যদি জলটাকে একটু বন্ধ রাখা হয়, তাহলে পরে এই পাতার রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা কিন্তু খেয়ে নেবে। আর দেখবেন জলটা যাতে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে খেয়ে নেয়, এই পরিমাণ জলের সাথে মিক্স করে কিন্তু আপনাদের মুরগিদের দিতে হবে। সেই সঙ্গে আগে যে কথাটা বললাম, আপনারা যে কোনো মুরগির ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই 15 দিন বয়সের পরে ব্যবহার করবেন এবং যখনই ব্যবহার করবেন তখনই পরপর 3 দিন এটাকে ব্যবহার করবেন। এটা অবশ্যই দিনের বেলার দিকে ব্যবহার করবেন, 9টা থেকে 10টার মধ্যে। এবং সেই সঙ্গে যখন এই পাতার রসটা বের করছেন, আপনারা হামাম দিস্তার সাহায্যে বের করতে পারেন অথবা মিক্সি মেশিনের সাহায্যে বের করতে পারেন। চলুন তাহলে দেখিয়ে দেওয়া যাক আমি কিভাবে এই রসটা তৈরি করছি এবং মুরগিদের দিচ্ছি।
আমি যে পেঁপে পাতার রসটা নিয়ে এসেছি সেটা আমি দিয়ে দিয়েছি জলে। আর যেহেতু জলটা বন্ধ করা ছিল, এটা ওরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে খেয়ে নেবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং উপকারে লাগবে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।